আমি আল্লাহর কাছে দোয়া চাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মমতা ব্যানার্জি ভারতের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রবল তোপ দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ধর্মের নামে মানুষের মধ্য বিভেদের রাজনীতির খেলায় নেমেছে বিজেপি তিনি বলেন লোকসভা নির্বাচনের আগে এই ধর্মকে ব্যবহার করেই বাংলার মানুষে মানুষে বিভেদ করতে চায় তারা জাতীয় নাগরিক পঞ্জি এর নামে দেশ থেকে মুসলমানদের তাড়ানোর খেলায় নেমেছে বিজেপি মুসলিম এলাকা বেলডাঙ্গার জনসভা থেকে একসময় মমতা বলেন তোমার বাবু কিসের ধর্ম এ দেশে রাষ্ট্রপতি হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু সব গুরুত্বপূর্ণ পদে যারা আছে তারাই হিন্দু তবে হিন্দু ধর্মের রিপোর্ট পাও কোথা থেকে তুমি শেখাচ্ছ বলে তাই হচ্ছে ভাগাভাগি করে দিতে হবে এই যে মানুষগুলো আমার দেশে আছে এরা কি মানুষ নয় আমার ভাষায় বাংলায় শতকরা করা তিরিশ শতাংশ মুসলিম ভাই বোন আছে যারা কি তারা কি মানুষ নয় তারা কি থাকবে না এনআরসি করে তাদের বাদ দিতে হবে এটা কি সহ্য করা যায় এটা সহ্য করা যায় না মমতা আরও বলেন আমি যেমন পুজোয় যাই তেমনই রোজায় যাই ইফতার ঈদেও যাই কারণ আমার ভালো লাগে সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং বলি লাহা ইহ আমার বড়দিনে বা গুরুদায়িত্বেও যাই এটাই আমার সংস্কৃতি কিন্তু এটা মোদীবাবু মানে আরেকটা অমিত শাহ এই দুই সাইনবোর্ড এসে আমাদের শিখিয়ে দেবে